জানুয়ারি থেকে রেমিটেন্সে প্রণোদনা দুই শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয় রেমিটেন্সে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নববর্ষের উপহার বলে জানায় অর্থ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা একশো টাকা দেশে পাঠালে একশো টাকা পঞ্চাশ পয়সা পাবে তার স্বজনরা বর্ধিত এই হার আজ থেকে কার্যকর হবে দু হাজার সাল বিশ অর্থ বছরে সরকার বৈধ পথে অর্থ পাঠানোকে উৎসাহিত করতে রেমিটেন্সে দুই শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করে করোনাভাইরাস মহামারীর ধাক্কায় বৈদেশিক বাজার বিপর্যস্ত হলেও ব্যাংকিং মাধ্যমে দু হাজার বিশ অর্থ বছরে রেমিটেন্স দাঁড়ায় চব্বিশ দশমিক আট শূন্য বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় প্রায় ছত্রিশ শতাংশ বেশি